আচ্ছা ভিতর আসো। আচ্ছা তুমি চুপি দি কি দেখলা তখন? না বাবি, কই কি দেখলাম? আমি কিছু দেখি নাই। কিছু দেখো নাই? না। আচ্ছা বাবি, যেটা বলতে আসছিলাম, আমার কিছু টাকা লাগবে। কিছু টাকা লাগবে? টাকা কি আমার কাছে রাখি? টাকা তো সব তুমি তোমার ভাইয়ের কাছে থাকে। তুমি কি জানো না যে তোমার ভাইয়ের কাছে টাকা থাকে? ভাইয়ের কাছে চাইলে তো ভাই দেয় না, আর তোমার কাছে চাইলে তো আমি সব কিছুই পাই, তাই না? তাই নাকি? কই দাও, আমার কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে বসো। দেবর খালি কি টাকাই দরকার পড়ে তোমার বাবের দিকে তাকান যায় না একটু? কি যে কর ভাবি। আরে দেব আমি বুঝি, বুঝছো? এই বয়সে তোমাদের মতো ছেলেরা যে কি চান সবই বুঝি দেব। বুঝছো নাই? চলো দেব। তাছাড়া তুই মুখ পুষতে বুঝতে পারিস? সত্যি কথা তুই একটা মাত্র মিষ্টি খেয়েছি, একটা আসলো ভাই, একটা আসলো নারো আছে। আরে না তেল মন্ত্রে মিষ্টি গাছ নাই, হিসাব কথা বল কি খাওয়াইছে সত্য করে বল। মিষ্টি খাওয়াইছে একটা আছে লো, একটা আছে। যদি আমি ফ্রিজ দাঁড়ো পাই চাপতে লেখ। তোর আমি মিথ্যে কথা কম, তুই মিথ্যে কথা কর, তোর অন্য কিছু খাওয়াই পাবি আমি জানি। তুই থাকে নে তুই। আরে শুন না রে ভাই, ভাবি এটা কি এলো? অমিত তুমি মিষ্টি খাওয়াইছো আমার মিষ্টি কো, আমি মিষ্টি খাবো না। মিষ্টি খাইতেছে, মিষ্টি খাওয়া তোর দাঁত নাই, মিষ্টি খাইবো কইছিলাম, মিষ্টিটা খাওয়াবো, তোর দাঁত নাই মিষ্টি খাবার। কিরে কি পড়ো? হ্যাঁ আর এত খুশি খুশি কেন? আরে শুনো, এই যে দেখতেছি আমাদের যে কক্সবাজারে যাওয়ার কথা ছিল না, শুনো আমরা কক্সবাজার কবে যাব? আচ্ছা কক্সবাজার আগামী সপ্তাহে কক্সবাজার যাব। আগামী সপ্তাহে যাবে না? হ্যাঁ শুনে খুশি হইলাম। বাস তোমাকে খুশি করার জন্য তো আমি সবসময় প্রস্তুত থাকি। আচ্ছা ইয়ে আমার ভাই দুটো কই, তাদের তো দেখছি না। আরে তোমার ভাইয়ের কথা আর বললো না, তোমার ভাই দুটো দেয় তো বলো। হ্যাঁ আমি লাগি ওদের ভাবি, একটু ওদের সাথে একটু মজা করি, মজাটুকু বোঝে না। মজা করো? দেখো তুমি যে কি মজা করো এটা আমি ভালো করে জানি। ওরা এরকম না, ওদেরকে এর ভিতর ডেকো না, ওদের মতো থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ভাইয়ের প্রতি এত ই, আমি তোমার ভাইদের সাথে মজা করবো না। ঠিক আছে। আরে মজা করবা না, এটা কি বলেছি আমি? মজা করবা না কেন? তুমি ভাবি মজা করবো না, কিন্তু তুমি যেরকম করে মজা করতে চাও ওরকম করো না। না কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়াদের আর খুশা খুশি দিব না। ঠিক আছে। আচ্ছা এই শোনো, কি রান্না করেছো? কি রান্না করেছি? চলো খাবার টেবিলে চলো। মিষ্টি খাওয়াই দাই, আজকে একটু অন্যরকম মিষ্টি খাও না? অন্যরকম মিষ্টি? শোনো আমি হইছি তোমাদের ভাবি, তোমরা হইছো আমার দেবর। ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে মজা করি, তুমি আমার দেবর, দেবর হিসেবে তোমার ভাবি হিসেবে তোমার সাথে মজা করি। এখন তোমরা যে কী ভাবো তা জানি না, কিন্তু ভাবি দেবর সাথে মজা করা যাস এতটুকুই, এর বেশি কিছু না ভাই, বুঝতে পারছো? ঠিক আছে ভাবি, সরি ভাবি।